हेलो एवरीवन वेलकम टू आवर चैनल ऑल इन वन। आज के तुम्हारे कातला माछेर पातुरी करे देखाबो। किन्तु बोले दी जारा एखोनो आमार चैनलटाके सबस्क्राइब करोनी तारा प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करो। आरो एई धरनेर रेसिपि हेयरस्टाइल शाड़ी टिउटोरियल रिव्यूज भिडियो नेल पेंट एछाड़ाओ घर साजानोर टुकटाक भिडियोर आपडेट पेते अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करे बेल आइकनटा टिपे देबे, जाते आमि जखोनी भिडियो छाड़बो तोमादेर काछे सबार आगे नोटिफिकेशन जाय। तो चलो आजकेर रेसिपि कातला माछेर कालिया शुरू करी। प्रथमेই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। কাতলা মাছের পাতুরিটা পেটির মাছ দিয়ে করারই চেষ্টা করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর আমি এর মধ্যে এবার দিয়ে দেব প্রায় 5 টেবিল চামচ সরষের তেল। মাছটাকে ম্যারিনেট করার জন্য যা যা উপকরণের প্রয়োজন ছিল আমরা সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এরপর আমরা মাছটার সঙ্গে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নেব। আর অবশ্যই মাছটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা থেকে আধ ঘন্টা রাখার চেষ্টা করবেন। 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আর যদি সময় না থাকে তাহলে অবশ্যই 30 মিনিট এটাকে মাখিয়ে রেখে দেবেন। সো ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও এই ধরনের রান্নার ভিডিও হেয়ারস্টাইল শাড়ি টিউটোরিয়াল রিভিউজ ভিডিও পাওয়ার জন্য। তো আমরা মাছটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি এটা পাতুরিটাকে রেডি করব। তাই জন্য আমি এবার নিয়ে নিয়েছি একটা কুমড়ো পাতা। তোমরা চাইলে লাউ পাতাও নিতে পারো, চাল কুমড়ো পাতাও নিতে পারো, যেটা অ্যাভেলেবেল হবে সেটা দিয়ে এটা করতে পারো। আর এই পাতাগুলো ইউজ করার কারণ হলো তোমরা এই পাতাগুলো রান্না করার পর ভাতের সঙ্গে মেখে খেয়ে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ পাতার মাঝখানে আমি মাছটা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষের তেল। এরপর আমরা পাতাটাকে বেঁধে নেব। আর বাঁধার সময় কেয়ারফুলি থাকবে, কারণ সুতো দিয়ে বাঁধার সময় অনেক সময় পাতাটা ফেটে যায়, কোনো কারণে সুতো দিয়ে বাঁধার সময় পাতাটা কেটে যায়। সো তাহলে কিন্তু মশলাটা বেরিয়ে যেতে পারে। তো সেই দিকে কেয়ারফুল থেকে পাতাটাকে বাঁধবে। আমরা একটা পাতুরি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। এরপর আমরা নেক্সট আরেকটা নেব। আরেকটা আমি কুমড়ো পাতা নিয়েছি, আর কুমড়ো পাতাগুলো কচি ইউজ করবে তাহলে ভালো লাগবে খেতে। আর এরপর আবার দেখতেই পাচ্ছ মশলা মাখানো মাছটা আমি দিয়ে দিলাম একটা চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। এরপর আবার আরেকটা কুমড়ো পাতা দিয়ে চাপা দিয়ে আমরা এটাকে ভালো মতো সুতো দিয়ে বেঁধে নেব। দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে আমরা সুতো দিয়ে পাতুরিগুলো বেঁধে নিয়েছি। এইভাবে আমি আরও কয়েকটা করে নেব। এরপর দেখো আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল। এবার তেলটাকে আমরা ভালোভাবে গরম করে নিয়েছি, আর তার মধ্যে একটা একটা করে পাতুরি আমরা দিয়ে দিচ্ছি। এবার এই মাছের পাতুরিগুলোকে ভালোভাবে আমরা এপিট ওপিট করে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসটাকে সিম করে দিয়ে তারপর ভাজবেন, না হলে পাতাটা পুড়ে যাবে অথচ মাছটা ভেতরে কুক হবে না। সো ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও এই ধরনের রান্নার ভিডিও হেয়ারস্টাইল শাড়ি টিউটোরিয়াল রিভিউজ ভিডিও নেল পেন্ট এছাড়াও ঘর সাজানোর টুকটাক জিনিসপত্র আমি দেখিয়ে থাকি। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা দেখতেই পাচ্ছ পাতুরিগুলোকে আমরা এপিটোপিট করে ভেজে নিচ্ছি, আর এটাকে বারবার এপিটোপিট করতে থাকবে, না হলে লেগে যেতে পারে মাছটা। আর অবশ্যই গ্যাসটাকে সিম করে তারপর পাতুরিগুলোকে ভাজবে। তো দেখো আমাদের পাতুরির কালার একদম চলে এসেছে, আমার পাতুরিটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আমার আরও কিছু মাছ ছিল, সেগুলোকে আমরা সেম প্রসেসিংয়ে তাওয়া গরম করে তাতে সর্ষের তেল দিয়ে আবারও ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার সবকটা পাতুরি ভাজা একদম রেডি। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও এই ধরনের ইন্টারেস্টিং কুকিং ভিডিও হেয়ারস্টাইল শাড়ি টিউটোরিয়াল রিভিউজ ভিডিও নেল পেন্ট আরও অনেক কিছু আছে আমার চ্যানেলে। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই টিপে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। সো ফ্রেন্ডস, আজকের কাতলা মাছের পাতুরির রেসিপি তো এখানেই শেষ। Thank you friends for watching my videos. বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।